Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই টেলিশিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে আমি স্বাগত জানাই। আমি দেবাশিস জয়ডাকুয়া মালদা জেলা স্কুলের পক্ষ থেকে। আর তোমাদেরকে পল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস ইলেভেনের আমি প্রথম চ্যাপ্টারটা আজকে শুরু করব। এ দেখো, এখানে প্রথমে প্রথম চ্যাপ্টার রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিবর্তন বিষয়বস্তু, যেটা ইংলিশে বলা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ইটস ইভলিউশন। তবে এখানে এই সাবজেক্টে যাওয়ার আগে আমি প্রথমে ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমাদের এই এইচএস পরীক্ষার জন্য ক্লাস ইলেভেনে যে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিই। তোমাদেরকে মূলত ক্লাস ইলেভেনে যে 8 নম্বরের প্রশ্ন করতে হবে, কিছু এমসিকিউ এবং কিছু এসিকিউ, এবং চ্যাপ্টার ওয়াইজ সেগুলো মেনশন করা রয়েছে যে কোনটাতে এসিকিউ হবে, কোনটাতে এমসিকিউ হবে, কোনটাতে ব্রড কোশ্চেন এর ডেসক্রিপটিভ অ্যান্সার বলা হচ্ছে, সেটা তোমরা বই কিনলে বা বই দেখলে তোমরা বুঝতে পারবে। এবার রাষ্ট্রবিজ্ঞান যেহেতু তোমাদের কাছে একটা নতুন সাবজেক্ট, এই সাবজেক্টটা সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা আগে নিতে হবে। এই ধারণাটা আমি তোমাদেরকে আজকে একটু দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা যে টেক্সট বইগুলো পাবে সেই টেক্সটগুলো হয়তো প্রথমে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে সাবজেক্ট সম্পর্কে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে। এই ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমেই দেখবে যে প্রথম চ্যাপ্টারে বলা আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিবর্তন এবং বিষয়বস্তু। এই এই সম্পর্কে আমাদের আজকে আলোচ্য বিষয়। এখানে মূলত যে আমরা কতগুলো পয়েন্টের বেসিসে আলোচনা করব। যেমন প্রথমে একটা ইন্ট্রোডাকশনের কথা তোমাদের একটু আগে বললাম, তারপরে দেখবে যে রাষ্ট্রবিজ্ঞানটাকে কেন বিজ্ঞান বলা হয় বা বিজ্ঞান বলা হয় না এই বিষয়টা পাবে, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পাবে, রাজনীতির ডেফিনেশন আছে ইত্যাদি রয়েছে। তোমরা যখন এরপর আস্তে আস্তে সাবজেক্টের ভিতরে যাবে তখন দেখবে সেগুলো বুঝতে পারবে। যাই হোক, আমি প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন প্রথমে দিচ্ছি এই সাবজেক্ট সম্পর্কে, একটা বেসিক ধারণা বা বলতে পারো শর্ট ইতিহাসও বলতে পারো এটার, এর সম্পর্কে আমি তোমাদের একটা বেসিক ধারণা দিচ্ছি। এই যে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু একটা নতুন সাবজেক্ট বলতে পারো। ধরো অন্য অন্য সাবজেক্টের মতো এই বিষয়টা কিন্তু অনেক আগে ছিল না। খুব সাম্প্রতিককালে এই রাষ্ট্রবিজ্ঞান আলাদা শাস্ত্র হিসাবে বা আলাদা সাবজেক্ট হিসাবে এটা ট্রিট করা হয়। অনেক আগে রাষ্ট্রবিজ্ঞানকে সিভিক্স বলা হতো, সেখানে ইকোনমিক্স ইতিহাস একসঙ্গে মিলে পড়ানো হতো, সেটাকে বলা হতো সিভিক্স, বা আমরা পরবর্তী সেটাকে বলছি সোশ্যাল সায়েন্স। এর মধ্যে অনেকগুলো পার্ট আমি পরে আসছি। এই রাষ্ট্রবিজ্ঞান একটা স্বতন্ত্র সাবজেক্ট রূপে একটা আত্মপ্রকাশ ঘটল, কিন্তু এই রাষ্ট্রচিন্তার বিষয়টা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়েছে। প্রাচীন গ্রিক সভ্যতা যতটা প্রাচীন ঠিক ততটাই আমাদের রাষ্ট্রচিন্তার ইতিহাস। এই রাষ্ট্রচিন্তা তখন থেকেই কিন্তু শুরু হয়েছে। তোমরা নাম শুনে থাকবে প্রাচীন গ্রিক পণ্ডিত অ্যারিস্টোটাল, প্লেটোর কথা তোমরা শুনে থাকবে। হ্যাঁ, যে প্রাচীন গ্রিক পণ্ডিত অ্যারিস্টোটাল এবং প্লেটো, এই প্লেটোকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র দর্শনের, এই প্লেটোকে বলা হয় প্লেটো, প্লেটোকে বলা হয় রাষ্ট্র দর্শনের জনক। আবার যে গ্রিক অ্যারিস্টোটাল, অ্যারিস্টোটালকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। এটা কিন্তু মনে রাখবে, অনেক সময় কিন্তু প্রশ্ন দেওয়া হয় যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, সেটা অ্যারিস্টোটালকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এই অ্যারিস্টোটাল থেকে শুরু করে
অ্যারিস্টটল থেকে শুরু করে যে বর্তমান কাল পর্যন্ত প্রায় বলতে গেলে 2500-এর বেশি সময় ধরে এই রাষ্ট্রচিন্তা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন চিন্তাবিদ বলতে পারো, রাষ্ট্রবিজ্ঞানী, তারপর পণ্ডিত ব্যক্তিত্ব, তাদের দ্বারা সমৃদ্ধ হয়ে রাষ্ট্রবিজ্ঞান একটা ডেভেলপমেন্ট পর্যায়ে এসে পৌঁছেছে বা নতুন ধারায় উপনীত হয়েছে। তবে সাম্প্রতিককালের মানে এখনকার মডার্ন রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণাত্মক পদ্ধতি বা আলোচনা পদ্ধতি, এটা কিন্তু আরও নতুন করে রাষ্ট্রবিজ্ঞানকে ডেভেলপমেন্টের পর্যায়ে নিয়ে গেছে। এবার ডেভেলপমেন্ট পর্যায়ে নিয়ে গেছে, এবার আমি এবার অন্যভাবে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমরা ধরে নেই যে প্রত্যেকটা মানুষই আমরা সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ জীব বা কোনো মানুষই সমাজ নিরপেক্ষ থাকতে পারে না, এটা আমরা সবাই জানি যে কোনো মানুষই সমাজ নিরপেক্ষ থাকতে পারে না। তবে প্রাথমিকভাবে এই সমাজের মধ্যে ঐক্যের প্রভাব কিন্তু প্রথম লক্ষ্য করা যায় পরিবার ব্যবস্থার মধ্য দিয়ে। এটা কিন্তু মাথায় রাখবে যে সমাজে প্রথম কিন্তু যে এটা দেখা যায় সেটা হচ্ছে পরিবার ব্যবস্থা। এই পরিবার ব্যবস্থা কিন্তু আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট। এই পরিবার ব্যবস্থা একটা ব্যক্তির পূর্ণ জীবনের জন্য প্রয়োজন। একটা মানুষের পূর্ণ জীবনের জন্য কিন্তু পরিবার ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। এই পরিবার ব্যবস্থা আস্তে আস্তে পূর্ণতা লাভ করে, এই পূর্ণতার পরে আমরা আস্তে আস্তে প্রবেশ করি ব্যক্তি জীবনে। এই ব্যক্তি জীবনের পূর্ণতার জন্য যেমন পরিবার দরকার, পরিবার থেকে শুরু হবে, পরিবারের পরে এই পরিবারের পরবর্তীকালে আসবে গ্রাম, গ্রাম থেকে তৈরি হবে, গ্রামের পরে আসবে নগর, নগর থেকে রাষ্ট্র। তার মানে এখানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে যে পরিবার ব্যবস্থা একটা ব্যক্তির পূর্ণ জীবনের জন্য দরকার, তেমনি ব্যক্তি জীবনে একটা ব্যক্তি জীবনে পূর্ণতার জন্য পরিবার থেকে পরবর্তীকালে গ্রাম এবং গ্রাম থেকে শহর, শহর থেকে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। এবার এই রাষ্ট্র ব্যবস্থার যে উদ্ভব আমরা খুব সব বলছি, এইটা কিন্তু একটা সুদীর্ঘ কাল ধরে এটা হয়েছে, এটা একদিনে কিন্তু ঘটেনি। এই যে সুদীর্ঘ কাল ধরে যে অতিক্রম করে যে পরিবার ব্যবস্থা থেকে, যেটা আমি বলছি পরিবার থেকে পরবর্তীকালে সমাজ, গ্রাম, নগর, রাষ্ট্র, এই ব্যবস্থাগুলো তো উদ্ভব হয়েছে, এটা কিন্তু একদিনে ঘটেনি, এটা হচ্ছে দীর্ঘ সময় কাল ধরে বিবর্তিত হতে হতে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, এই পরিবার, তাহলে আমরা বলতে পারি পরিবার হচ্ছে একটা প্রথম ইউনিট। তাহলে এই পরিবার ব্যবস্থা দীর্ঘ যখন এই ক্রমবিকাশ ঘটেছে, এই দীর্ঘ ক্রমবিকাশের বিভিন্ন সময় বিভিন্ন যুগ অতিক্রম করে এসেছে। এবার আমি যে যুগের কথা বলি, যে সময়কালটার কথা আমি বলছি, যে এই যে যুগের কথা, যে দীর্ঘকাল দীর্ঘ যুগ, আমরা জানি যে একটা সময় মানুষ কোথায় ছিল, আদিম যুগে মানুষ অরণ্যে বসবাস করতো, গুহায় থাকতো, তারপরে আস্তে আস্তে মানুষ কোথায় আসলো, সমাজ তৈরি করলো, সমাজ থেকে আরও সমাজ উন্নত হলো। তাহলে যদি আমরা সেই প্রাচীন যুগের কথা ফিরে যাই, সেখানে কি দেখব, যে সেখানে দেখব যে মানুষ বন্য জীবন যাপন করেছে। এই বন্য জীবন যাপন পরবর্তীকালে বর্বর যুগ বলা হয়। এরকম আমরা বিভিন্ন যুগের কথা জানি। এই যুগগুলোকে যুগের পরবর্তীকালে মানুষ তৈরি করলো বিভিন্ন সমাজ। এই সমাজগুলোর মধ্যে তোমরা শুনে থাকবে যে বিভিন্ন সমাজ ব্যবস্থা তৈরি হলো, যেমন দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, তাহলে এরকম বিভিন্ন সমাজ ব্যবস্থা
অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তাহলে প্রথমে আমরা এই যে সমাজ ব্যবস্থাগুলোর কথা বলছি, এই সমাজ ব্যবস্থাগুলো একটার পর একটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। ধরো দাস সমাজের পরে সামন্ততান্ত্রিক, সামন্ততান্ত্রিক পরে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এবং এখন যেমন বর্তমানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো এরকম যখন একটা সমাজ থেকে আরেকটা সমাজের স্তর উন্নত হয়েছে, তত ডেভেলপমেন্ট হয়েছে রাষ্ট্র চিন্তাগুলো। এবং এর সঙ্গে সঙ্গে কি হয়েছে যে মানুষের মধ্যে কি দাঁড়িয়েছে, যে জটিলতা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে দাস সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থার কথাগুলো বলছি, এই সমাজ ব্যবস্থা যত উন্নত হয়েছে, এই উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে জটিলতা, সমস্যা এবং আরও কি বলবো, এটাকে জটিলতাকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে। তাহলে এই যে জটিলতা কথাগুলো আমরা বলছি, এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজের মধ্যে শুরু হলো কি, বিশ্লেষণ, আলাপ আলোচনা এবং পর্যালোচনা, এবং সমস্যা সমাধানের নানা উপায়, সিদ্ধান্ত গ্রহণ। এবং এইখান থেকেই তৈরি হলো, এইখান থেকে এরই ফলস্বরূপ বলতে পারো, এরই ফলস্বরূপ সমাজবিদ্যার আবির্ভাব ঘটল। এই সমাজবিদ্যা, এখানে কথাটা মনে রাখবে, এই সমাজবিদ্যা তার মানে যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন জটিলতা বা অচল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমাজের বিশ্লেষণ আলোচনা শুরু হলো, এই আলোচনা থেকে তৈরি হলো নতুন নতুন বিষয়, যেমন ইতিহাস, অর্থনীতি যেটা আমরা ইকোনমিক্স বলি, সমাজনীতি সোসিওলজি বলতে পারি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, প্রভৃতি নীতিশাস্ত্র প্রভৃতি বিষয়ের উদ্ভব হলো। মানে এগুলো ইতিহাস, অর্থনীতি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, নীতিবিদ্যা, এই যে এগুলো নতুন ধরনের বিষয়ের সাবজেক্টের উদ্ভব হলো, যেগুলোকে আমরা একসঙ্গে বলছি সমাজবিদ্যা। তাহলে এই যে সমাজবিদ্যা, এটা কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটাকে বলছি আমরা সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট রূপে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, এই সোশ্যাল সায়েন্স এর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, একটা শাখা বলতে পারো, এই একটা ইম্পর্টেন্ট শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যদিও সোশ্যাল সায়েন্সের অন্য অন্য শাখা যেমন ইতিহাস, অর্থনীতি, ভূগোল এসব রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান, যেটা তোমাদের একটা সাবজেক্ট হিসাবে ক্লাস ইলেভেনে রয়েছে। তাহলে আমরা এর আগে সমাজবিদ্যার একটা গুরুত্বপূর্ণ শাখারূপে রাষ্ট্রবিজ্ঞানের অবস্থান যথেষ্ট রয়েছে এবং দিন দিন গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এটা আরও উত্তরোত্তর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এবার আমি আসছি রাষ্ট্রবিজ্ঞান যে বলছি আমরা বা পলিটিক্যাল সায়েন্স বলছি, এই পলিটিক্যাল সায়েন্সের একটা নামাকরণ নিয়ে সমস্যা রয়েছে। এটার নাম রাষ্ট্রবিজ্ঞান হওয়া উচিত কি না, রাষ্ট্রবিজ্ঞান কেন নাম হলো, এসব নিয়ে একটা বিতর্ক রয়েছে। তাহলে আমরা আগে দেখে নেই এই নামাকরণের সমস্যা। এই নামাকরণ সমস্যা একটা বড় সমস্যা, যে রাষ্ট্রবিজ্ঞানের নামটা রাষ্ট্রবিজ্ঞান কেন করা হলো, বা রাষ্ট্রবিজ্ঞান না হয় অন্য কেন কিছু হলো না, এটা নিয়ে একটা সমস্যা রয়েছে। এবার এই রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদদের মধ্যে এই রাষ্ট্রবিজ্ঞান নামটা নিয়ে একটা বড় সমস্যা রয়েছে এবং তারা একজন একেক রকম দৃষ্টিভঙ্গি থেকে সেটা আলোচনা করেছেন। যেমন যদি আমরা প্রথমেই দেখি তাহলে কী কী নাম আমাদেরকে জানতে হবে, কী কী নাম হওয়া উচিত ছিল। প্রথমে যদি আমরা বলি, কেউ কেউ মনে করেন রাষ্ট্র দর্শন নামটা হলে ভালো হতো, রাষ্ট্র দর্শন। আবার কেউ মনে করেন রাষ্ট্রবিদ্যা, রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব মানে যেটাকে বলছি আমরা পল ফিলোসফি,
রাষ্ট্রদর্শন কেউ মনে করছেন রাষ্ট্রদর্শন নামটা হলে ভালো হতো, কেউ মনে করছেন রাষ্ট্রতত্ত্ব হলে ভালো হতো, আবার একটা দল মনে করছেন রাষ্ট্রনীতি। রাজনীতি বা রাজনীতি অথবা অর রাষ্ট্রবিজ্ঞান, যেটাকে আমরা ইংলিশে বলছি পলিটিক্স অর পল সায়েন্স। এবার আমাদেরকে এই তিনটা মোটামুটিভাবে তিনটা নাম উঠে আসছে। প্রথমটা কেউ কেউ একটা দল মনে করছেন রাষ্ট্র দর্শন হওয়া উচিত ছিল, আবার কেউ মনে করছেন, এবার প্রথমে যদি আমরা বলি এই রাষ্ট্র দর্শনটা কেন, এই রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের নামটা রাষ্ট্র দর্শন হলে ভালো হতো বা তাদের অভিমত তারা পোষণ করেছেন। তার তাদের পিছনে যুক্তিটা কি, তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা যে রাষ্ট্রনৈতিক আলোচনা করে, যে রাষ্ট্রনৈতিক যে আলোচনাগুলো হয় তার মধ্যে রাষ্ট্র দর্শনের প্রভাবটা সবচেয়ে বেশি, ফলে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বা রাষ্ট্রনৈতিক আলোচনা নিয়ে আলোচনা করে থাকে, সেখানে দেখা যাবে এই রাষ্ট্র দর্শনের মেজর পার্টটা রাষ্ট্র দর্শন, ফলে এই রাষ্ট্র দর্শন নামটা হওয়া উচিত ছিল। আবার এটাকে অ্যান্টিলজিক বা এটাকে যারা ডিফাইন ইয়ে করেছেন তারা মনে করেন যে রাষ্ট্র দর্শন শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্রনৈতিক চিন্তার একটা পার্টই শুধুমাত্র ব্যবহৃত হয়, ফলে রাষ্ট্র দর্শন নামটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় বা তারা এটাকে মেনে নেননি। আবার কেউ মনে করছেন রাষ্ট্রতত্ত্ব নামটা হলে রাষ্ট্রবিজ্ঞানের ভালো হতো, রাষ্ট্রবিজ্ঞান নামটা না হয়ে রাষ্ট্রতত্ত্ব হওয়া উচিত ছিল। তাদের যুক্তিটা হচ্ছে যে যারা মনে করছেন যে যে দল রাষ্ট্রবিজ্ঞানী বা চিন্তাবিদ তারা মনে করছেন রাষ্ট্রতত্ত্ব এই কারণে হওয়া উচিত যেহেতু রাষ্ট্রনৈতিক আলোচনায় রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণাই সবচেয়ে বেশি, ফলে এই ব্যাপারে রাষ্ট্রতত্ত্ব নামটা হওয়াটাই সমীচীন ছিল। কিন্তু আবার এটাকেই আবার তারা যারা বিরোধিতা করেছেন তারা মনে করছেন রাষ্ট্রতত্ত্ব নামটা শুধুমাত্র একটা পোশানকে বা একটা শুধুমাত্র একটা রাষ্ট্রের তাত্ত্বিক আলোচনাটাই সম্ভব, বাকি রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের অন্য কোনো বিষয়ে আলোচনা সম্ভব নয়, ফলে এই রাষ্ট্রতত্ত্ব নামটাও উপযুক্ত নয়। তাহলে ঘুরে ফিরে আমরা দেখছি এই যে রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র দর্শন এই দুটো নামকে নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি বা খুব বেশি এটা নিয়ে হয়নি, কিন্তু কেউ কেউ এটাকে মনে করছেন। এবার সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের এই যে নামটা, যে থার্ড যে নামটা কথা বলছি আমি, রাষ্ট্রনীতি বা রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্স বা পল সায়েন্স এই নামটা নিয়েই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এবার আমাদের দেখতে হবে এই রাজনীতি বা পলিটিক্সটা কী জিনিস বা কেন নামটা হলো। এটাকে মুছিয়ে দিয়ে জায়গাটা ফর্ম হচ্ছে, রাষ্ট্রনীতি বা পলিটিক্স এই রাষ্ট্রনীতি বা পলিটিক্সটা তোমাদের এখানে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় এবং বা অথবা সেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা এটাকে আমরা কোনো সময় বলছি পল সায়েন্স অর পল সায়েন্স। এবার এই জায়গাটাতে আমাদেরকে ভালো করে জানতে হবে রাষ্ট্রনীতি বা পলিটিক্স বা এটাকে আমরা রাজনীতি বলতে পারি, রাষ্ট্রনীতি বা রাজনীতি বলতে পারি, এটা ইংলিশে বলা হচ্ছে, হ্যাঁ, যে রাষ্ট্রনীতি বা রাজনীতি বা ইংলিশে বলা হচ্ছে পলিটিক্স। এই যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার প্রথমেই জানতে হবে এই রাষ্ট্রবিজ্ঞানের একটা যেহেতু গুরুত্বপূর্ণ শাখা বা সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় পল সায়েন্স বা পলিটিক্স বা রাজনীতি বা পলসায় যাই বলি না কেন, এটাকে সবচেয়ে বেশি এটাকে প্রবক্তা হচ্ছেন অ্যারিস্টোটাল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলি। রাষ্ট্রবিজ্ঞানের জনক
যেটা তোমাদের একটু আগে বললাম যে অ্যারিস্টটল গ্রিক দার্শনিক এই অ্যারিস্টটল রাষ্ট্র তিনি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের নামটা রাষ্ট্রনীতি হওয়া উচিত এই রাষ্ট্রনীতি হওয়া উচিত বলে অ্যারিস্টটল প্রথম অভিমত পোষণ করেন এবার এছাড়াও অ্যারিস্টটলের পরবর্তীকালে লর্ড অ্যাক্টন লর্ড ব্রাইস অ্যাক্টন সিজুইক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী যেমন যেমন লর্ড অ্যাক্টন সিজুইক লর্ড অ্যাক্টন আরো অনেকেই আমি আরো আছে নাম এই সিজুইক লর্ড ব্রাইস সরি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্স বলে এটাকে মনে করেন বা এর নামটা রাষ্ট্রনীতি বা পলিটিক্স বা রাজনীতি হওয়া উচিত এবার এবার আমি অন্যভাবে এসেছি এই যে পলিটিক্স কথাটা আমরা বলছি এই যে রাষ্ট্রনীতি এই রাষ্ট্রনীতিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে তত্ত্বগত রাজনীতি নাম্বার টু হচ্ছে ব্যবহারিক রাজনীতি ইংলিশে বলা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স থিওরিক্যাল পলিটিক্স আর এটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তাহলে এই এই রাষ্ট্রনীতি বা পলিটিক্সের আবার দুটো ভাগ যেটা তত্ত্বগত রাজনীতি আর এটা হচ্ছে ব্যবহারিক রাজনীতি এই তত্ত্বগত রাজনীতি কি আলোচনা করবে তত্ত্বগত রাজনীতি আলোচনা করবে রাষ্ট্রের প্রকৃতি নেচার অফ স্টেট প্রকৃতি বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি আর অ্যাপ্লাইড পলিটিক্স যেটাকে বলছি আমরা বা ব্যবহারিক রাজনীতি এটা আলোচনা করবে সরকার সংবিধান ইত্যাদি তাহলে এই এটার আমরা দুটো দিক দেখতে পারি যেটা তত্ত্বগত রাজনীতি সেটা আলোচনা করবে রাষ্ট্রের প্রকৃতি বৈশিষ্ট্য ইত্যাদি আর একটা ব্যবহারিক রাজনীতি যেটা আলোচনা করবে সরকার সংবিধান প্রশাসন যেটাকে ইংলিশে বলছি আমরা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি তাহলে এই পলিটিক্সের বা রাষ্ট্রনীতির আমরা দুটো পার্ট তত্ত্বগত রাজনীতি দেখতে পারি আর আমরা এর ব্যবহারিক দিক ব্যবহারিক রাজনীতি আমরা দেখতে পারি তাহলে এবার এই যে বিষয়টা দাঁড়ালো এবার কেউ কেউ যেটা আমি একটু আবার আগের জায়গাটা ফিরে আসছি যে এই তত্ত্বগত রাজনীতি বা এই জায়গাটা ক্লিয়ার এবার নেক্সট যেটা আমি আসছি আবার কেউ কেউ মনে করেন যে রাজনীতি মানে যেটা আমি আমরা আলোচনা করছি নামটা রাষ্ট্রনীতি বা পলিটিক্স বা রাজনীতি হওয়া উচিত কি না এটা তো একটু যেটা বললাম অ্যারিস্টটল থেকে শুরু করে ব্রাইস এরা সমর্থন করেছেন সিজুইক তারা এটাকে এরকম ভাগাভাগি করেছেন এবার কেউ কেউ মনে করেন রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কেউ কেউ মনে করছেন রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন যেটা আমি এখানে একটু আগে বলেছিলাম অর মানে কি বলা আছে আমি আবার রিপিট করছি কেউ বলছেন রাজনীতি রাজনীতি আর রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন মানে ব্যাপারটা একই রাজনীতি যা রাষ্ট্রবিজ্ঞানও একই জিনিস কাজেই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতি বলতে পারা যায় পারি এ প্রসঙ্গে অধ্যাপক গার্নারের কথা বলা যায় গার্নার অধ্যাপক গার্নার কি করেছেন অধ্যাপক গার্নার রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এক কতগুলো পার্থক্য লক্ষ্য করে তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো যে
গার্নারের মতে যে রাষ্ট্রবিজ্ঞান এবং পল সায়েন্স যে এই দুটোর মধ্যে অধ্যাপক গার্নার একটা পার্থক্য নিরূপণ করে যে একটা আলোচনা করেছেন এবং সেখানে দেখা গেছে যে তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত একটা জ্ঞান আর রাজনীতি হলো রাজনীতি তিনি বোঝাতে চেয়েছেন সমস্যা সমাধানের সমস্যার প্রশাসন বিষয়ক যে কার্যাবলীর সমষ্টি তাহলে এই জায়গাটা পরিষ্কার এবং এটাকে আমরা আরও বলতে পারি যে অন্যভাবে বলা যায় যে রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের একটা ব্যবহারিক দিক তাহলে রাজনীতি হলো অ্যাপ্লাইড পলিটিক্স তাহলে অধ্যাপক গার্নার বোঝাতে চেয়েছেন রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের একটা ব্যবহারিক দিক এবার আমি আসছি এবার এটাকে রাজনীতি যে বিষয়টাকে আমি বলা বলছি যে পলিটিক্স এটাকে আমি এবার এটাকে আমি আরও ব্রড সেন্সে আসছি এতক্ষণ ধরে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা তোমাদের বলে এটা বোঝানোর চেষ্টা করা হলো এবার আমি আসছি হোয়াট ইজ ডিফাইন্ড পলিটিক্স এবার আমি আসছি যে এই পলিটিক্স কথাটা বা রাজনীতি বা পলিটিক্স এটাকে আমরা এবার ডিফাইন করব এটাকে আরো বিস্তারিত এটা সম্পর্কে আমরা জানব দেখো অ্যারিস্টোটাল তার লেখা পলিটিক্স গ্রন্থে মনে রাখবেন বব এটার নাম অ্যারিস্টোটলের লেখা বিখ্যাত তম দার্শনিক অ্যারিস্টোটলের লেখা পলিটিক্স গ্রন্থে তিনি তার লেখা হচ্ছে বিখ্যাত গ্রন্থ হচ্ছে পলিটিক্স এখানে মানে অনেক সময় পরীক্ষা দেয় কিন্তু হ্যাঁ পলিটিক্স লেখা অ্যারিস্টোটলের লেখা এই পলিটিক্স গ্রন্থটা অ্যারিস্টোটলের লেখা এবং এটা কিন্তু অনেক সময় তোমাদের অবজেক্টিভ প্রশ্নে দেওয়া হয় পলিটিক্স লেখাটা কার তাহলে এই যে পলিটিক্স শব্দটা আমরা যেটা বলছি এই পলিটিক্স শব্দটা প্রথম আসছে পাওয়া যায় গ্রিক শব্দ একটা যার নাম হচ্ছে গ্রিক শব্দ পলিস বা বাংলা পলিস এই পলিস শব্দটা থেকে এসছে পলিটিক্স কথাটা যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স তাহলে এই পলিটিক্স কথাটা গ্রিক শব্দ পলিস থেকে এসছে এবার এই পলিস শব্দের অর্থ হলো যদি আমরা দেখি এবার অর্থগত মানেটা দেখি যে পলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র পলিস শব্দ অর্থ হচ্ছে নগর নগর রাষ্ট্র বা সিটি বলা হয় তাহলে এই যে সিটি কথাটা বলা হয় বা নগর রাষ্ট্র বলা হয় বা পলিস শব্দের অর্থ হচ্ছে সিটি বা নগর রাষ্ট্র বলা হয় তাহলে এবার অ্যারিস্টোটল এই সিটি বা নগর রাষ্ট্র বলতে কি বলতে চেয়েছেন যে সেই সময় গ্রিক নগর রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের নীতি বলতে পারো সিদ্ধান্ত বলতে পারো যেগুলো অনুষ্ঠিত হয়েছে তার যে বিভিন্ন রকম আলোচনা সেটাকে অ্যারিস্টোটল তার পলিটিক্স বইয়ে বিষয়বস্তু হিসাবে গণ্য করেছেন কিন্তু যেটা আমরা বলছি যে অ্যারিস্টোটল তার পলিটিক্স গ্রন্থে যে গ্রিক নগর রাষ্ট্রের সেই সময় যে সিদ্ধান্ত নেওয়া হতো যে আলোচনা করা হতো বা যেটা করা হতো সেইটারই যে অনুষ্ঠিত নীতি বা যে নীতি নির্ধারণ করা হতো যাই হোক তাই সেগুলোই পলিটিক্স গ্রন্থে তার মূল বিষয়বস্তু ছিল কিন্তু বর্তমানে সেই প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত নীতিগুলো কিন্তু বর্তমানে সম্ভব নয় তো বর্তমানে মানুষের রাজনৈতিক জীবন কি হয়েছে রাজনৈতিক জীবন অনেক সমস্যাবহুল এবং অনেক বেশি আরও বেশি জটিল হয়েছে
এবার গ্রিক নগররাষ্ট্রের যখন যে সমস্যাগুলো ছিল বর্তমানে ছিল তার চেয়ে অনেক বেশি রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার যে যত আমরা ডেভেলপমেন্ট করে যত আমাদের সমাজ উন্নত হয়েছে তত বেশি সমস্যাগুলো বা জটিলতাকে জটিলতর অবস্থায় পৌঁছে গেছে। তাহলে এই যে সমস্যাগুলো আমাদের জটিল আকার ধারণ করেছে এবং সেই জায়গা থেকেই পলিটিক্সের বর্তমানে যে অর্থের প্রয়োগ অ্যারিস্টটল করেছিলেন সেই অর্থে কিন্তু বর্তমানে প্রয়োগ করা সম্ভব নয়। এবার আমি আসছি, তাহলে সম্ভব কিভাবে? তাহলে এই আগের জায়গাটা থেকে ক্লিয়ার যে অ্যারিস্টটল বা গ্রিক নগররাষ্ট্রে যেভাবে পলিটিক্স শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু বর্তমানে আমাদের এই বর্তমান সমাজে বর্তমান সময়ে যে আমাদের সমস্যা আরও জটিলতর হয়েছে, ফলে ন্যাচারালি অ্যারিস্টটল যে অর্থে পলিটিক্স শব্দটি ব্যবহার করেছেন সেটা বর্তমানে আমাদের পক্ষে সম্ভব নয় বা সেটা সম্ভব হয় নয়। এবার যদি আমরা এবার ডেফিনেশন অফ পলিটিক্সে যাই বা রাজনীতি বলতে কী বোঝায় সে যদি সেটাকে আমরা এবার ইভালুয়েট সেটাকে যদি একটু আলোচনা করি তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। এবার রাজনীতি বলতে কী বোঝায় বা রাজনীতি কী এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট কিন্তু মত পার্থক্য বা মতভেদ রয়েছে। যে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন চিন্তাবিদ তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি তার বিভিন্ন রকম আলোচনা থেকে এক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক এক রকমভাবে সেটাকে রাজনীতি বলতে কী বোঝায় সেটাকে তারা উপস্থাপিত করেছেন। তার মানে খুব ন্যাচারালি রাজনীতি কী এই পলিটিক্স কী এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী বলো চিন্তাবিদ বলো সবার মধ্যে একটা যথেষ্ট মতভেদ রয়েছে। এবার যদি আমরা সাধারণভাবে রাজনীতির কথা জানতে চাই খুব সাধারণ অর্থে সিম্পল অর্থে যে রাজনীতি কী যদি এটাকে আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে যে রাজনীতি বলতে প্রথমেই বোঝায় দলীয় রাজনীতি। যেটাকে আমরা বলছি পার্টি পলিটিক্স। যেটাকে বলছি আমরা পার্টি পলিটিক্স। এই দলীয় রাজনীতি যদি সাধারণভাবে রাজনীতিকে আমরা জানতে চাই তাহলে সেটাকে প্রথমেই আমাদের একটা মাথায় আসবে যে পার্টি পলিটিক্স। তাহলে এই পার্টি পলিটিক্সটা কি জিনিস এটা আমাদেরকে আগে একটু জানতে হবে। খুব সংক্ষেপে তোমাদেরকে বলছি যে এই দলীয় রাজনীতি বলতে তাহলে কি বোঝায়। এই দলীয় রাজনীতি বলতে বোঝায় তাহলে না তার আগে জেনে নাও এই দলীয় রাজনীতি কথাটা আমরা বলছি তাহলে এই দলীয় রাজনীতিটা কি তোমাদের কাছে এই দলীয় রাজনীতি তোমরা হয়তো এটা টার্মটা খুব শুনে থাকবে পার্টি পলিটিক্স কথাটা খুব ব্যবহার করা হয় যে এটা কি জিনিস এটা এটা বোঝানো হয় যে বিভিন্ন যে দলগুলো রাজনৈতিক দলগুলো আছে তোমার নাম শুনে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের নাম শুনে থাকবে হ্যাঁ যে এই যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে কি হয় দলগুলো বিভিন্ন সময়ে তাদের ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। তাহলে তোমরা যেটা জানো যে রাজনৈতিক যে বিভিন্ন দলগুলো আছে তারা কী করে যে ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় পৌঁছতে চায়। এবার এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে কী করতে হয় তাদেরকে নানা রকম নীতি নির্ধারণ করতে হয় তাদেরকে কী বলবো এটাকে নীতি নির্ধারণ করে তারপর তাদেরকে সেটা ইলেকশন পরিচালনা করতে হয় এবং এই যে তারপর অন্য দল কী ধরনের পলিসি অ্যাডাপ্ট করছে সেগুলো আলোচনা সেগুলোকে জানতে হবে। তাহলে এই যে এই বিষয়টা নিয়ে তার মানে এক কথায় বলা যায় যে ক্ষমতা দখলের জন্য ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য যে নীতি নির্ধারণ করা হচ্ছে বা যে ধরনের পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে সেটাই বলা হয় পার্টি পলিটিক্স বা দলীয় রাজনীতি। বা অন্যভাবে বলা যায় এটা এক ধরনের কৌশল মানে একটা আমি ক্ষমতায় পৌঁছানোর জন্য যে কৌশল অবলম্বন করব যে কৌশলটা অবলম্বন করব সেটাই হচ্ছে পার্টি পলিটিক্সের মূল নীতি বা মূল কৌশল বা কি প্রসেসে আমি ক্ষমতায় পৌঁছাবো সেটাকে আমরা বলছি এক কথায় দলীয় রাজনীতি। এটা একটা গেল। আরেকভাবে বলা যায় যে আবার কেউ কেউ মনে করছেন যে একটা দল তো বলছে দলীয় রাজনীতির কথা বলল এবার সেকেন্ড আরেকজন কেউ কেউ মনে আরেকটা দল বা আরেকজন চিন্তাবিদ তারা মনে করছেন রাজনীতি কি রাজনীতি হলো ন্যায় নীতি বর্জিত উপায়ে
ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের প্রচেষ্টা। তার মানে এটাকে আরেকটু আমি ক্লিয়ার করে বলছি, কেউ কেউ মনে করছেন যে ন্যায় নীতি বর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের লাভকে রাজনীতি রূপে তারা মনে করছেন। এটাকে আরেকবার বোঝার চেষ্টা করছি যে একটা দল তো বলছে দলীয় রাজনীতিটাকে দলীয় রাজনীতি বা পার্টি পলিটিক্সের কথা বলছে, আরেকটা দল বলছে যে ন্যায় নীতি বর্জিত উপায়ে। তার মানে দ্যাট ইজ কি ন্যায় নীতি বর্জিত উপায় মানে হচ্ছে যে আমি সোজা পথে না গিয়ে ব্যাকা পথে বা অন্য অন্য পদ্ধতি অবলম্বন করে আমি কি করব, কিছু সুযোগ সুবিধা লাভ করব, আমি কিছু বেনিফিট নেব, আমি কিছু সুযোগ সুবিধা লাভ বেনিফিট নেব নিয়ে আমি আমার জায়গাটাকে কি বলবো এটাকে এস্টাবলিশ করব। সেটাকে কেউ মনে করছেন রাজনীতি, সেটা কেউ মনে সেটাকে সেটাকে কোনো কোনো দল সেটাকে রাজনীতি বলে উল্লেখ করছেন। আবার কারো কারো মতে রাজনীতি হলো অধিকতর উপায়ে, রাজনীতি হলো থার্ড যারা পার্টি বা আরেকটা দল তারা মনে করছে রাজনীতি হলো সবচেয়ে অধিকতর বা সবচেয়ে বেস্ট বলতে পারি যে উপায়ে, সবচেয়ে বেস্ট বা সবচেয়ে সুচিন্তিত উপায়ে বলতে পারো বা সবচেয়ে কি বলবো এটাকে আমি অধিকতর মানে বেস্ট বলতে পারি সবচেয়ে অধিকতর বা সবচেয়ে সুইটেবল বা ন্যায়নীতি যুক্ত বা ন্যায়নীতি সহকারে সিদ্ধান্ত গ্রহণকে বলা হচ্ছে রাজনীতি। যেমন এটাকে আমি আরেকবার বলছি, তাহলে একটা দল মনে করছেন পার্টি পলিটিক্সের কথা আরেকটা দল মনে করছেন যে ব্যক্তিগত মানে আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে বা ন্যায়নীতি বর্জিত উপায়ে যে কিছু অ্যাডভান্টেজের মাধ্যমে নিজের ব্যক্তিগত সুবিধা লাভ, মানে ইন্ডিভিজুয়াল বা আমরা বলতে পারি ব্যক্তিগত সুবিধা লাভ। আবার থার্ড যারা আরেকটা দল মনে করছেন যে রাজনীতি হলো সবচেয়ে সুচিন্তিত সুচিন্তিত উপায়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। তার মানে যে তিন রকম আমরা ভিউ পয়েন্ট পাচ্ছি সাধারণভাবে, এটাকে আমরা সাধারণভাবে রাজনীতি বলতে কি বোঝায়। তাহলে সাধারণভাবে যদি রাজনীতি আমরা ডেফিনেশন দিই তাহলে দেখব প্রথম আসবে পার্টি পলিটিক্স, এটাকে বলছি আমরা দলীয় রাজনীতি। একটা দল মনে করছেন যে পার্টি পলিটিক্সই হচ্ছে রাজনীতি, আরেকটা দল মনে করছেন যে আমি আনডিউ অ্যাডভান্টেজ বা ন্যায়নীতি বর্জিত উপায়ে আমি কিছু ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ করলাম সেটা একটা রাজনীতি। আবার আরেকটা দল মনে করছেন যে রাজনীতি হলো কালেকটিভলি একটা সুচিন্তিতভাবে নির্দিষ্ট আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে রাজনীতি বা পলিটিক্স। তা এটা গেল খুব সাধারণভাবে রাজনীতির একটা ডেফিনেশন, মানে এখানে কিন্তু কোনোটাই কিন্তু এক মানে কারো মতে এটা একটা দল মনে করছেন অন্য দল তো পার্টি পলিটিক্সকে ডিফাইন করছেন না, এটা না। তবে আমরা সাধারণভাবে এটা রাজনীতির তিনটা কনসেপ্ট আমরা পাই। এবার এটাকে যদি আমরা আরো এটা সাধারণ অর্থে একটা কনসেপ্ট আমাদেরকে দেওয়া হলো, এবার যদি আমরা এটাকে আরো বিশ্লেষণ করি বা আরো অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা মানে আরো যারা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি কি, রাজনীতি বলবো কেন এটা নিয়ে তারা কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা করেছেন এবং তারা নানা নানা ধরনের মতামত পোষণ করেছেন। যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানী হেপ হেরাপ ও ব্রেসলিনের কথা বলি, হেরাপের যদি আমরা কথা বলি,
তোমার নাম শুনে থাকবে, এরকম দেখবে অনেক রাষ্ট্রবিজ্ঞানীর নাম পাবে, হ্যাঁ, যে আরো রয়েছে। যদি তার কথা ভাবি, তার একটা বই ছিল দ্য কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তাদের লেখা একটা বই হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান ইন্ট্রোডাকশন, এই একটা বইয়ের নাম। এই বইয়ে হেভেব হ্যারপ তারা রাজনীতিকে একটি প্রক্রিয়া বলেছেন, প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন। তারা রাজনীতিকে একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন, দ্য প্রসেস। তারা একটা প্রসেস, রাজনীতিকে একটা প্রসেস বলে উল্লেখ করেছেন। এর আগে যেটা তোমাদের বললাম সাধারণভাবে রাজনীতিটা কি, এটা বলা হলো, কেউ বলছে পার্টি পলিটিক্সের কথা, কোনো কোনো দল মনে করছে না সঠিক সিদ্ধান্ত গ্রহণের নীতিটাই হচ্ছে রাজনীতি, কেউ বলছেন ব্যক্তিগত উপায়ে মানে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি লাভের জন্য যে উপায় অবলম্বন করা বা ন্যায় নীতি বর্জিত সেটাকে রাজনীতি বলছেন। তা এটা আমরা রাজনীতির কনসেপ্ট একটা পেলাম। তো এবার এই রাজনীতির সম্পর্কে এবার আমাদের দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে কি বলেছেন। যেমন হেভারপের কথা বললাম, তারা তার কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থে রাজনীতিকে একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন। তা বলেছেন দ্য প্রসেস, একটা পদ্ধতি বলে, একটা পদ্ধতি বা প্রসেস প্রক্রিয়া বলে তারা উল্লেখ করেছেন। এবার আমাদের নেক্সট দেখতে হবে আর কারা কারা কি বলতে বোঝাচ্ছেন। এবার অন্য অন্য রাষ্ট্রবিজ্ঞানীরা এবার কি বোঝাতে চেয়েছেন এই পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতিকে তারা কিভাবে ডিফাইন করেছেন। যেমন হে ফেরপের কথা তোমাদেরকে বললাম তাই ইন্ট্রোডাকশন অ্যান্ড পলিটিক্স গ্রন্থে। এবার যদি আমরা দেখি যে অন্য অন্য রাষ্ট্রবিজ্ঞানীরা কি বোঝাতে চেয়েছেন, যদি রবার্ট ডালের কথা আমরা ধরি, রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল, তোমরা এর নামটা শুনে থাকবে, শুনবে দেখবে যে রাষ্ট্র রবার্ট ডাল, যে ইনি বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। এই রবার্ট ডাল তিনি রাজনীতির মূল বিষয় তিনি পাওয়ার পলিটিক্সের কথা বলেছেন। আবার রবার্ট ডাল রাজনীতিকে পাওয়ার পলিটিক্স, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, রবার্ট ডাল রাজনীতিকে পাওয়ার পলিটিক্স রূপে উল্লেখিত করেছেন বা তিনি পাওয়ার পলিটিক্স রূপে মনে করেন। এবার কেন মনে করলেন সেটা আমাদেরকে আগে জানতে হবে। যেমন এর আগে আমরা পার্টি পলিটিক্সের কথা শুনলাম, এবার দেখবো আরেকটা জিনিস, নতুন টার্ম পাওয়ার পলিটিক্স। এই পাওয়ার পলিটিক্সটা কিন্তু তোমরা অন্য অন্য ক্ষেত্রে তোমরা এটার টার্ম শুনে থাকবে যে পাওয়ার পলিটিক্স হয় বা পার্টি পলিটিক্স হয়। তাহলে এই পাওয়ার পলিটিক্সের তিনি রবার্ট ডাল তাহলে কি বোঝাতে চেয়েছেন, রবার্ট ডাল বোঝাতে চেয়েছেন রাজনীতির মুখ্য বিষয়, যারা এই যে পলিটিক্সের কথা আমরা বলছি এর মূল বিষয়টা কি, ক্ষমতা, ব্র্যাকেটে পাওয়ার। রাজনীতির মূল বিষয় হলো কিন্তু, মানে মূল বিষয় হলো কিন্তু ক্ষমতা, মানে রাজনীতির, এটা মনে রাখবে, রাজনীতির রবার্ট ডাল বোঝাতে চেয়েছে রাজনীতির মূল বিষয় হলো ক্ষমতা। তোমরা এটার টার্মটা শুনে থাকবে ক্ষমতা। তাহলে এই ক্ষমতাটা কি জানিস, যে নির্দিষ্ট পদ্ধতিতে আমি যখন নির্দিষ্ট একটা মানে লক্ষ্যে পৌঁছব, যেমন দেখো তোমরা এরপর শুনবে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট রয়েছে, তারা এই যে চেয়ারটা সংবিধান অনুযায়ী সেখানে তার প্রচুর ক্ষমতা রয়েছে। তার ক্ষমতায় পৌঁছানোর একটা যে কোনো রাজনৈতিক দল বলো বা পার্টির বলো তাদের একটা লক্ষ্য থাকে, ব্যক্তিরও লক্ষ্য থাকে যে ক্ষমতায় পৌঁছানো। তাহলে এই রবার্ট ডাল তিনি কিন্তু পাওয়ার পলিটিক্সের কথা বলেছেন।
এই পাওয়ার পজিশন মুখ্য বিষয় ক্ষমতা। এই যে ক্ষমতা কি করছে, মানবিক সম্পর্কে নিরবচ্ছিন্ন ধারা রূপে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন এই যে আমাদের হিউম্যান মানব মানব যে মানবিক সম্পর্ক একটা কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন ধারা রূপে তিনি এই ক্ষমতাটাকে বর্ণনা করেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলতে চেয়েছেন যে ক্ষমতা শাসন এবং কর্তৃত্ব জড়িত। এই ক্ষমতার সঙ্গে কি জড়িত রয়েছে, শাসন কর্তৃত্ব জড়িত রয়েছে। তাহলে এই যে নিরবিচ্ছিন্ন যে রবার্ট ডাল বোঝাতে চেয়েছেন যে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে রাজনীতির মূল বিষয় ক্ষমতা, এবং এই মানবিক সম্পর্কের একটা নিরবিচ্ছিন্ন ধারা রূপে তিনি বর্ণনা করেছেন ক্ষমতাকে, এবং এর সঙ্গে জড়িত কি রয়েছে, কর্তৃত্ব। এবার আমি আসছি, যদি আমি অ্যালান বলের কথায় আসি, এবার আমি আসছি অ্যালান বল। ইনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তোমার এই নামটা খুব পাবে, অ্যালান বল। অ্যালান বল যে পলিটিক্সকে একটি কার্যকলাপ রূপে বর্ণনা করেছেন, তিনি বলেছেন এটা হচ্ছে রাজনীতি হল অ্যান অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি বা কার্যকলাপ। একটি কার্যকলাপ রূপে তিনি বর্ণনা করেছেন অ্যালান বল রাজনীতি, রাজনীতিকে বলতে চেয়েছেন অ্যান অ্যাক্টিভিটি। এই অ্যান অ্যাক্টিভিটি বা একটি তিনি কার্যকলাপ রূপে তিনি এটাকে ডিফাইন করেছেন বা ব্যাখ্যা করেছেন। যেমন রবার্ট ডাল পাওয়ার পলিটিক্সের কথা বললেন, তিনি বললেন অ্যালান বল এটাকে বলতে চেয়েছেন এটা একটি কার্যকলাপ। তাহলে আবার দেখবো এর আগে তোমার এটা একটা প্রক্রিয়া বলা হয়েছে, তাহলে দেখো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকম মত পোষণ করছে এই রাজনীতিটা কি, হোয়াট ইজ পলিটিক্স। এবার যদি অ্যালান বল তিনি কেন এটাকে কার্যকলাপ রূপে বোঝাতে চাইলেন সেটা আমাদের একটু দেখতে হবে। তিনি মনে করেন যে রাজনীতি কার্যকলাপ সমাজের মধ্যে কি করে, আমাদের রাজনৈতিক কার্যকলাপগুলো, এই যে কার্যকলাপগুলো সমাজের মধ্যে বিভিন্ন রকম সমস্যা সমাধান করে, বিভিন্ন রকম বিরোধ, বিভিন্ন রকম সমস্যার এগুলোর কি করে নিয়মিত বিরোধের মীমাংসা বা নিয়ম, ধরো সমাজে আমাদের একটা বিরোধ চলছে বা কোনো সমস্যা তৈরি হয়েছে, এবং এই বিরোধের বিরোধটা তৈরি করছে কে, রাজনীতির মাধ্যমে নানা রকম বিরোধ তৈরি হচ্ছে, আবার এই বিরোধটার সমাধান কার মাধ্যমে হচ্ছে, রাজনীতির মাধ্যমেই হচ্ছে। তাহলে এই যে এই সমাজে প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকছে, রবার্ট ডাল এই জন্য এটাকে একটা অ্যাক্টিভিটি বা কার্যকলাপ রূপে বর্ণনা করেছেন। এবার আমি আসছি আরেকজন ডেভিড ইস্টনের কথায়। ডেভিড ইস্টন ইনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তোমার নাম শুনে থাকবে, ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তোমার এর নাম শুনে থাকবে। ডেভিড ইস্টন কি বলতে চেয়েছেন, ডেভিড ইস্টন বোঝাতে চেয়েছেন তিনি রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বোঝাতে চেয়েছেন, মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। এই কথাটা শুনে একটু কঠিন মনে হবে, মূল্যের কর্তৃত্বমূলক বন্টন তিনি এটা বোঝাতে চেয়েছেন। এই কথাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু এটাকে আমরা একটু বুঝতে পারলেই বুঝতে পারবে যে ব্যাপারটা কি। ডেভিড ইস্টন তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি বোঝাতে এই মূল্য বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, মূল্য বলতে তিনি বোঝাতে চেয়েছেন মানুষের অভীষ্ট ইচ্ছা, মানে যেটা মানুষের লক্ষ্য বা ইচ্ছা থাকে, আমার এটা ইচ্ছা আছে করার। তিনি মানুষের এই মূল্য, এই মূল্যকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলে তিনি মানুষের অভীষ্ট ইচ্ছাকে বোঝাতে চেয়েছেন, এবং এই যে মানুষের অভীষ্ট ইচ্ছা এটা আমি পাবো কাকার মাধ্যমে, এটা আমি কর্তৃত্বের মাধ্যমেই পাবো। এই ইচ্ছাটা আমার ফুলফিল হবে কিসের মাধ্যমে,
কর্তৃত্বের মাধ্যমে। তাহলে এটাকে আমি আমি এভাবে এভাবে বলতে চাই যে মানুষের মূল্য হলো মানুষের অভিষ্ট, মূল্যবান সেই সকল জিনিস, এবং এর প্রাপ্তি বা এটা আমার পাবো কিভাবে পাবো, রাজনৈতিক কর্তৃত্বের উপর নির্ভরশীল। তার মানে এই কর্তৃত্ব বলতে তিনি বোঝাতে চেয়েছেন রাজনৈতিক কর্তৃত্ব। এই রাজনৈতিক কর্তৃত্ব আবার কিসের উপর নির্ভরশীল? ক্ষমতা। এই রাজনৈতিক কর্তৃত্বকে আমরা উল্টোভাবে বলতে পারি ক্ষমতা। তার মানে আমার যে অভিষ্ট ইচ্ছা বা লক্ষ্য এটা রিলেটেড হচ্ছে কার সঙ্গে? কর্তৃত্ব বা বলতে পারি ক্ষমতার সঙ্গে রিলেটেড। কাজেই এই জন্যে তিনি এটাকে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন বলে বোঝাতে চেয়েছেন। এবার আমি আসছি নেক্সট এ রাজনীতি সম্পর্কে। লাস্ট এটাকে আমি বলবো যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সবচেয়ে হচ্ছে মানে লেটেস্ট কনসেপ্ট, যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে মার্ক্সিয়ান কনসেপ্টে এটাকে কি বলা হচ্ছে। এই মার্ক্সিয়ান দৃষ্টিভঙ্গিতে যে রাষ্ট্র রাজনীতিকে বলা হচ্ছে অর্থনীতির ঘনীভূত প্রকাশ। অর্থনীতির ঘনীভূত প্রকাশ মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। তাহলে এই আগে তোমাদের জানিয়ে দিই যে মার্ক্স হচ্ছে তোমরা শুনে মার্ক্স, তোমরা এরপরে যখন আরো পড়বে তখন দেখবে তোমাদের মার্ক্সীয় কনসেপ্ট ইলেভেন টুয়েলভে রয়েছে, টুয়েলভে রয়েছে মার্ক্স। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বলতে মার্ক্স শুধু একা নন, কার্ল মার্ক্স, লেনিনের নাম তোমরা শুনে থাকবে। এই যারা মার্ক্সিস্ট অ্যাপ্রোচকে বিশ্বাস করে যেসব রাষ্ট্রবিজ্ঞানী, তারা রাজনীতিকে ডিফাইন করেছেন অর্থনীতির ঘনীভূত প্রকাশ রূপে। কেন ঘনীভূত প্রকাশটাকে ইয়ে করেছেন? তারা মনে করেন যে রাজনীতি সমাজের উপরই কাঠামোর একটি অংশ। এই মার্ক্সিস্টরা মনে করেন রাজনীতি হলো সমাজের উপরই কাঠামোর একটি অংশ। তাদের কনসেপ্টে রাজনীতি মানে হচ্ছে সমাজের যে উপরের কাঠামো রয়েছে তার একটা অংশ। এবার ন্যাচারালি এবার সমাজের মূল কাঠামো কি? সমাজের মূল কাঠামো হচ্ছে কিন্তু অর্থনীতি। তারা মনে করেন সমাজের মূল কাঠামো হচ্ছে অর্থনীতি, ইকোনমিক্স। সমাজের মূল কাঠামো, তারা মনে করেন সমাজের মূল কাঠামো হচ্ছে অর্থনীতি। তাহলে রাজনীতি হলো সমাজের উপরি কাঠামোর অংশ। তার মানে এখানে কথা শ্রেণীর কথা বলা আছে, যেহেতু মার্ক্সিস্টরা শ্রেণী তত্ত্বকে তারা বিশ্বাস করেন, ফলে সমাজের মূল কাঠামো অর্থনৈতিক দ্বারাই সমাজের যে অর্থনীতির যে মূল কাঠামো, রাজনীতির মূল কাঠামো সমাজের উপরের অংশ, তাদের দ্বারাই রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে ন্যাচারালি অর্থনীতি গুরুত্ব পাচ্ছে না। ফলে তারা সেই কারণে তারা বোঝাতে চেয়েছেন যে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হলো রাজনীতি। আমি তার মানে এখান থেকে শুরু করব কি নাকি? তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্ক্স যে কথাটা বোঝাতে চেয়েছেন অর্থনীতির ঘনীভূত প্রকাশ, হ্যাঁ, এটা তার রাজনীতি সমাজের উপরে কাঠামোর অংশ এবং অর্থনীতি সমাজের মূল কাঠামো। ন্যাচারালি রাজনীতিকে কন্ট্রোল করছে কে? সমাজের উপরে কাঠামো অংশ। ন্যাচারালি আমার নিচের অংশটা কিন্তু সমাজের মূল কাঠামো অর্থনীতি সেটা কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে না। তাহলে বলা যায় যে রাজনীতি অর্থনৈতিক নীতি দ্বারাই রাজনীতি নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাজনীতি সম্পর্কে অনেক তোমাদের বিস্তারিত জানানো হলো, এবং পরবর্তী ক্লাসে এর যে পরের অংশটা আছে
রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা উচিত কিনা, এর পরের ক্লাসে এটাকে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।